মেহেদি হাসান মিরাজ দু সাল থেকেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ শুরুতে টেস্ট ক্রিকেটার হলেও ধীরে ধীরে সীমিত ওভারের ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন এই ক্রিকেটার এবং থিতু হয়েছেন জাতীয় দলে সেই মেহেদি হাসান মিরাজের বিশ্বকাপ স্বপ্ন পূরণ হওয়ার পথে আর বিশ্বকাপে আলো ছড়ানোর জন্য কী করতে হবে তা ভালোই জানা আছে মিরাজে এবারের বিশ্বকাপ নিয়ে মিরাজ তার ভাবনা শেয়ার করলেন তিনি বললেন ক্রিকেটে চাপটা একটু বেশি বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন নিয়েই যায় সবাই নিজের মানসিক প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ এটা ভালো হলে দলের জন্য ভালো কিছু করা সম্ভব হয় মূলত মেহেদি হাসান মিরাজ ছিলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তারকা সেখান থেকে অনেকেই তাকে ভবিষ্যৎ বাংলাদেশ দলের অধিনায়ক হিসাবে বিবেচনা করা শুরু করেন মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে এবং সেখানে হেরে প্লে অফ খেলে বাংলাদেশের যুবদল তৃতীয় হয় যা এই পর্যায়ে বাংলাদেশের সেরা সাফল্য সেই বিশ্বকাপে মেহেদি হাসান মিরাজ ছিলেন টুর্নামেন্ট সেরা ছয় ম্যাচে দুইশো বিয়াল্লিশ রান আর বারো উইকেট নিয়েছিলেন ব্যাটে বলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বোলার মিরাজ উজ্জ্বল আর ব্যাটসম্যান মিরাজ মলিন দু সালে মিরাজ বাংলাদেশ জাতীয় দলে সুযোগ করে নেয় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুই টেস্টে উনিশ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেন মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান বেন স্টোকস কিংবা মইন আলী সবাই ম্লান হয়ে যান মিরাজের কাছে সেই সিরিজে বোলার মিরাজ ওয়ান ডেতে গড়ে চার দশমিক ছত্রিশ করে রান দিয়ে সাতাশ ম্যাচে বল করে আঠাশটি উইকেট নিয়েছেন তবে অনর্ধ উনিশ বিশ্বকাপের ব্যাটসম্যান মিরাজকে জাতীয় দলে খুবই কম দেখা গিয়েছে ষোলো ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে মিরাজ ওয়ান ডেতে যেখানে চারশো পাঁচ বল মুখোমুখি হয়ে দুইশো একানব্বই রান তোলেন সর্বোচ্চ একান্ন রান যেটি তার একমাত্র পঞ্চাশ ইনিংস মিরাজ বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশ দলে মূলত তার কোনো নির্দিষ্ট ব্যাটিং পজিশন নেই ওয়ান ডেতে দলের সমন্বয়ের জন্য সব পজিশনে ব্যাটিং করতে হয়েছে দল আমাকে নিয়ে ভেবেছে সমর্থন দিয়েছে আমি আত্মবিশ্বাসী ছিলাম এজন্য বিভিন্ন পরিস্থিতিতে ব্যাটিং করতে পেরেছি কখনো সফল হয়েছি কখনো হয়নি তিনি আরও বলেন যেখানে ব্যাটিং করছি দলের প্রয়োজনে যতটা সম্ভব হয়েছে ততটা চেষ্টা করে যাচ্ছি অনূর্ধ্ব উনিশ আর এই দলের মধ্যে অনেক পার্থক্য এখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন এখানে আমার সুযোগটা কম থাকবে এটাই স্বাভাবিক এশিয়া কাপের ফাইনালে মেহেদি হাসান মিরাজ লিটল দাসের সাথে উদ্বোধনী চুটি করেন আগামী তিরিশ মে থেকে চোদ্দই জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের বারোতম আসন ইংল্যান্ডের কন্ডিশনে পেস বোলাররা বাড়তি সুবিধা পান মিরাজ আয়ারল্যান্ডের সিমিং উইকেটে ভালো বল করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো দশ ওভার বল করে যথাক্রমে আটত্রিশ ও একচল্লিশ রান দিয়েছেন নিয়েছেন একটি করে উইকেট ইংল্যান্ডের উইকেটের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছেন মিরাজ ইংল্যান্ডে স্পিনাররা ওই রকম সুবিধা পাবে না তবে নিজেকে প্রস্তুত করতে হবে ভালো করতে এখানে সমর্থন দিয়ে যাওয়া বড় ব্যাপার আমি চেষ্টা করব অন্য বোলারদের কীভাবে সাপোর্ট দিয়ে যাওয়া যায় ইংল্যান্ডে মিরাজ খেলতে যাচ্ছেন তার প্রথম বিশ্বকাপ যদিও এর আগে দুটো বিশ্বকাপ খেলেছেন মিরাজ তবে দুটোই ছিল যুব বিশ্বকাপ ইংল্যান্ড দল নিয়ে মিরাজের আলাদা স্মৃতিচারণ রয়েছে এই দলটির বিপক্ষে মিরাজ প্রথম বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মিরাজ মনে করেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ইংল্যান্ডের বিপক্ষে দু হাজার সালের সেই টেস্ট সিরিজ সেটা থেকে আমার জাতীয় দলে নিয়মিত খেলা সেটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট